ঠাকুরগাঁওয়ে টানা কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। শীতের খবর জানাতে ঠাকুরগাঁও জেলা শহরের টাঙ্গন ব্রিজ এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল, সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তরের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা দিন দিন কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বলি যে আজকে থেকে তিন চার দিন আগে ঘন কুয়াশায় কিন্তু পুরোই পথঘাট ঢাকা ছিল, এখন গেল দুদিন ধরে কিন্তু অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত ঘন কুয়াশার যেই ঢাকা পড়া সেটি কিন্তু অনেকটাই কমেছে। তবে আমরা বলতে পারি যে কনকনে যে শীত সেই শীত কিন্তু অনুভূত হচ্ছে এবং সাধারণ মানুষের যেই স্বাভাবিক জীবনযাপন যে চলাফেরা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এখন। তবে উত্তরের এই শীতের কারণে, তীব্র যে শীত সেই শীতের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু চরমে রূপ নিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, তার মধ্যে শিশু ওয়ার্ডের শিশুদের যে রোগ আক্রান্ত বিষয় রয়েছে তার কিন্তু অনেকটাই বেশি আগের তুলনায়। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তারা যে জিনিসটি বলেছেন যে এই শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া এবং সহ শীতজনিত যেই রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শিশুদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি যে স্বাভাবিক যে মানুষের চলাফেরার একটি বিষয় রয়েছে এই শীতের কারণে তেমনভাবে কিন্তু চলাফেরা করতে পারছে না এবং সময় মতো যে কাজে যাওয়া সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি যে দূর দূরান্ত থেকে যে যানবাহনগুলো ঠাকুরগাঁও জেলায় এসে প্রবেশ করছে সেগুলো কিন্তু অনেক সময় লাগছে বলে আমাদেরকে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যেটি তারা বলেছেন তা হচ্ছে যে যানবাহনে করে যারা আসছেন এবং যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই ভয়ে এবং আতঙ্ক রয়েছে যে কুয়াশার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই শঙ্কা কিন্তু তারা বিরাজ করছে। আমরা ঠাকুরগাঁওয়ের যেই বর্তমান পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে বলি যে গেল দুদিন ধরে হালকা যে হিম বাতাস সেই হিম বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে, তবে কুয়াশা কিছুটা কমেছে। কিছুটা কুয়াশা কমলেও সন্ধ্যার পর থেকে যে কনকনের শীত অনুভূত হয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি দুপুর পর্যন্ত এই কনকনে যে শীত হিমেল যে বাতাস সেই বাতাস কিন্তু অনুভূত হচ্ছে। এ কারণে সাধারণ মানুষের যেই চলাফেরা সাধারণ মানুষের যে জীবনযাপন সেটি কিন্তু অনেকাংশেই দুর্ভোগের সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। তবে আমরা খোঁজ নিয়েছিলাম যে ঠাকুরগাঁও জেলার যে ইউনিয়ন পর্যায়ের যারা দরিদ্র মানুষেরা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি এই শীতে কষ্ট পাচ্ছে, কারণ তাদের যে শীতবস্ত্র সেই শীতবস্ত্র কিন্তু অনেকটাই অভাব রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে শীতবস্ত্র পর্যাপ্ত রয়েছে কিনা। তারা যে জিনিসটি বলেছেন যে এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু সেই শীত বস্ত্র দেয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসন উপজেলার প্রত্যেকটি উপজেলায় জেলার পাঁচটি যে উপজেলা রয়েছে সেই পাঁচটি উপজেলায় শীতবস্ত্র প্রেরণ করেছেন। সেখানকার যে নির্বাহী কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইউনিয়ন পর্যায়ে বণ্টন করেছেন, ইউনিয়ন পর্যায় থেকে চেয়ারম্যানরা যারা রয়েছে সংশ্লিষ্ট তারা কিন্তু দরিদ্র মানুষের কাছে বণ্টন করছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁওয়ের শীতের সবশেষ। শীতের তীব্রতা বেড়েছে উত্তরবঙ্গে, বিস্তারিত জানতে এতক্ষণ ছিলাম ঠাকুরগাঁওয়ে।